আসসালামু আলাইকুম। মান্নার জীবন কাহিনী। মান্না 1964 সালে টাঙ্গাইল জেলার কালিয়াটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম এস এম আসলাম তালুকদার মান্না। তিনি 400টির উপরে ছবিতে অভিনয় করেছেন। 2008 সালে 17 ফেব্রুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা ইউনাইটেড হসপিটালে মারা যান। মান্নার প্রথম ছবি তওবা, এই ছবিটির মাধ্যমে 1986 সালে রাজ্জাক প্রোডাকশন হাউস থেকে মুক্তি পেয়েছিল। এরপর থেকে তিনি একক ছবিতে অভিনয়ের সুযোগ পান, কাশেম মালার প্রেম ছবিটি। এই ছবিটি 1991 সালে মুক্তি পেয়েছিল। এটি সুপার ডুপার হিট হওয়ার পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। বিভিন্ন পরিচালক, প্রযোজক, বিভিন্ন মিডিয়া তাকে অভিনয়ের সুযোগ দানে সহায়তা করেছিল। তার ভিতরে কাজী হায়াত ছিল অন্যতম। দাঙ্গা ছবিটি কাজী হায়াতের ব্যাপক সফলতা তাকে এনে দেয়। তাকে আর পিছনে তাকাতে হয়নি। ত্রাস, তেজি, লুটতরাজ এমন অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা ছিল খুবই অপরিসীম। তিনি অনেক ব্যবসা সফল ছবি অভিনয় উপহার দিয়েছেন। কুখ্যাত খুনি, ভয়ানক সংঘর্ষ, কাজী হায়াতের আমাজন ছবিটি ছিল ব্যাপক আলোচনা ও সফলতার প্রতীক। তিনি আজ আর আমাদের মাঝে নেই। তাকে আমরা কোনোদিনও ভুলব না। তার রুহের মাগফিরাত কামনা করি। সবাই তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মান্না আমাদের মনের অন্তরস্থলে বেঁচে থাকবেন সারা জীবন। আল্লাহ হাফেজ।